বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যেই ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করো। আমাদেরকে বলা হয়েছে যে প্রকৃত ভগ্নাংশ এবং অফ যে ভগ্নাংশগুলোর মান এক এই বক্স থেকে বের করতে বলা হয়েছে। তাহলে এই বক্স থেকে যেসব ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ মান, তাহলে সেগুলির মা ভগ্নাংশগুলো আমাদেরকে আলাদা করতে বলেছে। আমরা এই অঙ্ক শুরু করার আগে আমরা একটু ভগ্নাংশটা জানবো। আমরা যদিও সবাই ভালোভাবে জানি, তাহলে ভগ্নাংশটা কি, কোনো একটা জিনিসকে যদি ভেঙে টুকরো কয়েক টুকরো করা হয় তাহলে এটা হচ্ছে কি একটি ভগ্নাংশ। আমরা এটা যদি একটা হয় ডিল, আমরা এই যে ডিল ছুরি, তাহলে এই এটা যদি একটা ডিল হয় এটাকে যদি আমরা কয়েকটা তিনটা টুকরো ভাগ করে ফেলি, ভেঙে ফেলি, আমরা বিভিন্ন ধরনের মোয়া দেখি বা বিভিন্ন জিনিস দেখি, এগুলোকে ভেঙে যদি কয়েক টুকরা করা হয় তাহলে কী হবে, ভগ্নাংশ। তাহলে এটা তো এরকম যদি তিনটি তিনটি অংশে বিভক্ত করা হয় তাহলে এটা হবে কি একটি ভগ্নাংশ এই ডিলের জন্য। তাহলে এটা হবে কি আমাদের এই ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশ কি যে ভাঙার অংশ বিশেষ, আমরা এটাকে যদি এই ভাঙা অংশ বিশেষ এটাকে যদি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে এই অংশটাকে এটাও হবে কি তিন ভাগের এই এক অংশ, এই সম্পূর্ণটা অংশের এটাকে যদি তিন ভাগ করা হয়, এই তিন ভাগ করা হয় তাহলে তিন ভাগের এক ভাগ হলে এই অংশটুকু, তাহলে এটা আসে এই ভগ্নাংশ। তারপরে বলেছে আমাদেরকে প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে যে প্রকৃত ভগ্নাংশ কি। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ যেই ভগ্নাংশের কি হচ্ছে লব ছোট হর বড়, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ লিখতে বলেছে, তাহলে আমরা এক নম্বরে দেখি যে প্রকৃত ভগ্নাংশ যেই ভগ্নাংশের যে ভগ্নাংশ যে ভগ্নাংশের কি লব ছোট হর বড়, এই ভগ্নাংশ সমান আমরা লিখতে পারি লবটা হবে কি এই ছোট, কিসের থেকে ছোট হবে হর থেকে। আমরা ভগ্নাংশের লব এবং হর চিনি, আমরা এটাকে যদি হয় এরকম যদি হয় এটা হবে কি হর, ভগ্নাংশ হর থেকে নিচে লব থাকে এই উপরে। বা আমরা এরকম যখন কোনো একটি ভগ্নাংশ সংখ্যা লিখি যেরকম যে আমাদের এই বিশ ভাগের এক বা বিশ ভাগের দুই, বিশ ভাগের পাঁচ, বিশ ভাগের ছয় বা বিশ ভাগের সাত এরকম, তাহলে এইগুলো হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে কি লব, আমরা এটাকে এই সাত হচ্ছে এখানে লব আর বিশ হচ্ছে আমাদের এখানে হর, এই হর। তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ, কেননা আমরা বলেছি যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, তাহলে এটা হবে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই দাগগুলি থেকে এই ভগ্নাংশগুলো থেকে আমাদেরকে প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। আমরা যদি তিন ভাগের দুই ভাগ দেখি, এই তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের মধ্যে এই দুই ভাগ, তাহলে এটা লব কত দুই, তাহলে এটা কি হবে এই দুই আমরা যদি দেখি দুই তিন থেকে ছোট, তাহলে এটা হবে আমাদের এখানে প্রকৃত ভগ্নাংশগুলো এখানে লিখতে বলেছে। তাহলে তিন ভাগের দুই ভাগ এটা লিখলাম, এবং চার ভাগের চার ভাগ এটা সমান লব এবং হর দুটাই সমান হবে না, এটা আমরা এই শর্তের মধ্যে যেটা আসে আমরা সেটাই লিখব। তারপরে আমরা লিখব আট ভাগের পাঁচ ভাগ, আমরা এটাকে যদি দেখি আট ভাগের পাঁচ ভাগ, এই আট ভাগের পাঁচ ভাগ, তাহলে এখানে এই পাঁচ হচ্ছে আমাদের লব, এই পাঁচ লিখলাম আট হলে এখানে, তাহলে ওই শর্ত মাফিক হয়, তাহলে এটা হবে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই আট ভাগের পাঁচ ভাগ এটা, তারপর আমরা পাঁচ ভাগের আট, তাহলে এটা হর বড় এই লব বড় হর ছোট, তাহলে এটা হবে না যে এটা হর বড় হয়ে যায়, এই হর বড় হয় হর ছোট লব বড় হয়ে যায়, তাহলে এটা আমাদের হবে না। তাহলে এটা বাদ। তারপর হচ্ছে নয় ভাগের তিন ভাগ, আমরা এটাকে যদি দেখি নয় ভাগের তিন ভাগ, তাহলে এটাও আমাদের এখানে আসবে এই নয় ভাগের তিন ভাগে, তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রকৃত ভগ্নাংশ, যেই ভগ্নাংশ কি হচ্ছে লব ছোট হর বড়, এখানে লব হচ্ছে কত তিন, হর হচ্ছে আমাদের এই নয়, তাহলে এটা ঠিক আছে। আর বারো ভাগের তেরো এটা হবে না, ছাব্বিশ ভাগের সাতাইশ, এক ভাগের এক সমান, ছিয়াত্তর ভাগের ছিয়াত্তর, আটচল্লিশ ভাগের বিয়াল্লিশ, তাহলে এটা হবে এই আটচল্লিশ ভাগের বিয়াল্লিশ। তাহলে আটচল্লিশ আমরা যদি এখানে আটচল্লিশ ভাগের বিয়াল্লিশ লিখি, বিয়াল্লিশ, তাহলে হবে কি আমাদের এটা হবে কি এই আটচল্লিশ হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে আমাদের লব আর আটচল্লিশ হচ্ছে আমাদের হর, তাহলে এটা এই শর্তের মধ্যে পড়ে যেই ভগ্নাংশের লব ছোট হর বড়, তাহলে সেটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি এই আটচল্লিশ ভাগের
42 এটা আসে তারপর আমরা দেখব 25 ভাগের 2 সেটাও আমাদের প্রকৃত ভগ্নাংশ তাহলে এই 25 ভাগের 2 2 হচ্ছে লব হর হচ্ছে কত 25 তাহলে এগুলো লিখলাম আমরা প্রকৃত ভগ্নাংশ এরপর দেখব আমরা যে এই যেই ভগ্নাংশের মান 1 এর সমান সেগুলি লিখতে বলা হয়েছে অর্থাৎ মান 1 অর্থাৎ আমরা যদি যেই ভগ্নাংশের লব এবং হর সমান আমরা এটা যদি লিখি দুটেই সমান হয় তাহলে লব এবং হর আমরা দ্বিতীয় নম্বরে যদি দেখি যে ভগ্নাংশের মান 1 যে 1 এর সমান ভগ্নাংশ 1 এর সমান ভগ্নাংশ এই ভগ্নাংশ হবে কি আমরা যদি লিখি সেটা হবে যে ভগ্নাংশের লব সমান হর হয় লব সমান কি হবে হর আমরা লব হর চিনি আমরা আগেই উল্লেখ করেছি এখানে এখানে তাহলে যার যে ভগ্নাংশ লব লব এবং হর দুটোই সমান হবে দুটোই সমান সংখ্যা হয় তাহলে এটা মান হবে কত 1 তাহলে আমরা যদি দেখি এই চার ভাগের চার ভাগ আমরা চারকে চার দিয়ে ভাগ করলে কত আসে আমরা ক্যালকুলেটারের সাহায্যে দেখি চার ভাগ চার সমান আসে 1 তাহলে এটা আমরা বলতে পারি এটারও লব এবং হর সমান আমরা যদি এখানে চার লিখি আমরা এই চার সমান চার এটা হবে আমাদের লব এটা হবে আমাদের হর তাহলে এই দুটা সমান তাহলে আমরা লিখে ফেলতে পারি এই চার ভাগ হচ্ছে কি একটি 1 এর সমান আমাদের এই 1 এর সমান তারপরে দেখব তাহলে আমাদের এটা গেল এফ 5 ভাগের 8 হয় নাই 26 ভাগের 27 হয় না 1 ভাগের 1 আমরা এই 1 ভাগের 1 এটাও 1 এর সমান এই 1 ভাগের 1 আমাদের এই 1 এর সমান কারণ আমরা এই যদি 1 কে 1 দিয়ে ভাগ করি 1 ভাগ 1 তাহলে আমাদের 1 আসে তারপর এটাও আমাদের এই 1 এর সমান তারপর আমরা দেখব এই 76 ভাগের 76 আমরা 76 কে যদি 76 দিয়ে ভাগ করি এই 76 ভাগ কত 76 তাহলে 76 একে 76 তাহলে আসে কত 0 তাহলে আমাদের ভাগফল কত 1 এর সমান বা আমরা ক্যালকুলেটর দিয়ে যদি দেখি তাহলে এটা কি আসবে 1 এর সমান তাহলে এটা হচ্ছে কি 76 ভাগের 76 তাহলে যেই ভগ্নাংশের লব এবং হর সমান তাহলে এটাকে হবে কি আমাদের এই 1 এর সমান তাহলে যেগুলো 1 এর সমান এগুলো এখানে লিখতে বলেছেন f এর 3 ভাগের 3 ভাগ তিনটা কোন একটা জিনিসকে 3 ভাগ করা হলো তাহলে 3 ভাগের মধ্যে এই 3 ভাগ আমরা একটা ডেলকে ভাগ করেছিলাম এটা যে এটা তিনটা ভাগ মিলেই হবে আমাদের এই যে সম্পূর্ণ যে ডেলটা এটা সমান তো আমরা এটাকে কয় ভাগ করেছিলাম 3 ভাগ 3 টুকরা করা হয়েছে 3টি ভেঙে টুকরা করা হয়েছিল এই সম্পূর্ণটা অংশ সমান হচ্ছে কি 3 ভাগের 3 ভাগ তাহলে এই সম্পূর্ণটা সমান আমরা পাই এই 1 এটা আসে তাহলে 1 তাহলে এটা হচ্ছে কি 1 এর সমান তাহলে এইভাবে আমরা দেখলাম যে কোনগুলো 1 এর সমান আর কোনগুলো প্রকৃত ভগ্নাংশ